আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 115তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার ধলেশ্বরে স্বামী দয়ালানন্দ স্কুলে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনবেন। স্পেনের রাষ্ট্রপতি পেড্রো সানচেজ 3 দিনের সরকারি সফরে আজ ভারতে আসছেন। বিদেশ মন্ত্রক সূত্রে এ খবর জানানো হয়েছে। এটি তাঁর প্রথম ভারত সফর। 18 বছর পর স্পেনের সভাপতি হিসেবে তিনি এই সফরে আসছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্পেনের রাষ্ট্রপতি সানচেজ একাধিকবার বিভিন্ন বৈঠকে মিলিত হয়েছিলেন। এবারও এই দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এই সফরে দুদেশের মধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। কেন্দ্রীয় খাদ্য ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী 2 দিনের সফরে আজ আগরতলায় আসবেন। সরকারি সূত্রে খবর জানা গেছে তিনি রাজ্যে কয়েকটি সরকারি প্রকল্প দেখবেন বলে জানা গেছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে রাজ্য সফরে আসা ছত্তিশগড়ের 14 সদস্যের সাংবাদিকদের এক প্রতিনিধি দল গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রেস ইনফরমেশন ব্যুরোর উপ অধিকর্তা রমেশ জয় ভাইয়ের নেতৃত্বে প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। মত বিনিময়কালে মুখ্যমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও জনজাতি কল্যাণে রাজ্য সরকারের গুরুত্বের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন রাজ্যে গ্রামীণ অর্থনীতির বিকাশে অসংগঠিত শ্রমিকদের ভূমিকা রয়েছে। এর মধ্যে মৃৎশিল্পীদের ভূমিকাও উল্লেখযোগ্য। গতকাল আগরতলার নন্দনগরে কুমোরপাড়া পরিদর্শনকালে তিনি একথা বলেন। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের মৃৎশিল্পীদের অত্যাধুনিক উপায়ে উৎপাদিত সামগ্রী আগের তুলনায় আরও দৃষ্টিনন্দন হয়েছে। মুখ্যমন্ত্রী মৃৎশিল্পীদের কাছ থেকে মাটির প্রদীপ কেনেন। দীপাবলিতে জনগণকে রাজ্যের মৃৎশিল্পীদের উৎপাদিত সামগ্রী ক্রয় করার আহ্বান রাখেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট সফরে যাবেন। সেখানে তিনি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সফরকালে তিনি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড ক্যাম্পাসের C-295 বিমান তৈরির জন্য টাটা বিমান কমপ্লেক্সের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী মোদী ভারত মাতা সরোবরের উদ্বোধন করবেন এবং আমরেলিতে প্রায় 4,900 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলি রাজ্যের আমরেলি, জামনগর, মোরবি, দেবভূমি, দ্বারকা, জুনাগড়, পোরবন্দর, কচ্ছ এবং বোটাদ জেলার নাগরিকদের উপকৃত করবে। শান্তিরবাজার মহকুমার দেবীপুর ভিলেজে ব্রু জনগোষ্ঠীর লোকজনদের চিকিৎসার জন্য গতকাল এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 21 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে উপস্থিত সবাইকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন বীরচন্দ্রমনু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর চন্দ্রানী রায় সহ স্বাস্থ্যকর্মীরা। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে গতকাল বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে 9 জন বাংলাদেশিকে আগরতলা রেলস্টেশনে যাওয়ার সময় আটক করা হয়। বিএসএফ জানিয়েছে দক্ষিণ জেলার বিলোনিয়া সীমান্তে 2 জন বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। তারা বেআইনিভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। ত্রিপুরা ও তামিলনাড়ুর মধ্যে কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হচ্ছে। নরসিংগড়ের পিটিএ মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিনিয়র মহিলাদের জাতীয় টি-20 ক্রিকেটের লড়াইয়ে গ্রুপের 5ম ম্যাচেও ত্রিপুরা পরাজিত হয়েছে। গতকাল লখনৌতে অনুষ্ঠিত ম্যাচে
হিমাচল প্রদেশ ও 4 উইকেটে রাজ্যদলকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর, আজকের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।